চট্টগ্রাম বহিনঙ্গরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এর আগে সোমবার আরেক তেলবাহী জাহাজে আগুন লেগে তিনজন নিহত হয় কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডর মাহমুদুল মালিক সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ শুক্রবার গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহিনগরে থাকা তেলবাহী জাহাজ বাংলার সৌরভ মুহূর্তেই জাহাজের সামনের অংশে ছড়িয়ে পড়ে আগুন এ সময় জাহাজটিতে তেল ছিল এগারো হাজার পঞ্চান্ন টন পরে নৌবাহিনী কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের মোট সাতটি ইউনিট প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত আটচল্লিশ নাবিকদের প্রায় সবাই সাগরে লাফিয়ে পড়েন তাদের উদ্ধার করলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক নামে এক নাবিক সবাইকে উদ্ধার করা সম্ভব হয় আনফর্চুনেটলি তাদের মধ্যে একজন সাদেক জিএস তাকে উদ্ধার করার পরে ট্রমার কারণে তিনি মৃত্যুবরণ করেন তবে তদন্ত করার প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব এর আগে গত সোমবার বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের সময় বিএসসির মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার জ্যোতির সামনের অংশে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় নিহত হন তিনজন আর এবার সপ্তাহের ব্যবধানে এই আগুন লাগার ঘটনায় দেখা দিয়েছে নানা প্রশ্নের দেশের জ্বালানির নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে এই নাশকতা চালানো হয়েছে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের যদি জ্যোতির ঘটনার সাথে আমরা সৌরভের ঘটনাকে লিঙ্ক আপ করি তাহলে নিঃসন্দেহে এখন এখানে একটি সূত্র মনে যে জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করা বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে তবে আমি অ্যাসার্টিভলি কোনো জিনিস এই মুহূর্তে বলতে চাই না চট্টগ্রাম বন্দর সিসিটিভির আওতায় সিসি কন্ট্রোল রুমের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট এটা আমরা সংযুক্ত করেছি প্রায় দেড় হাজার ক্যামেরা দিয়ে এবং এই কন্ট্রোল রুমটা টোয়েন্টি ফোর আওয়ার্স ম্যান করা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বহিনঙ্গরের বড় জাহাজ থেকে তেল খালাসের কাজে ব্যবহার করে বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ নামের এই দুটি জাহাজ কয়েকদিনের ব্যবধানে দুটি জাহাজে আগুন লাগার ঘটনায় নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা সৈয়দ তাম্মিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম